হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরহা মম কুকিং। আজ আপনার সঙ্গে শেয়ার করব দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে মাত্র তিনটি উপকরণ দিয়ে পুডিং। কোনো রকম ক্যারামেলে ঝামেলা ছাড়াই আমি এই পুডিংটাকে বানিয়ে দেখাবো। এই পুডিংটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমেই লাগবে আমাদের তিনটে ডিম। এখানে আমি রুম টেম্পারেচারের তিনটে ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে পুডিংটা বানানোর আধ ঘন্টা আগে বের করে রেখে দিবেন। এবারে ডিমগুলোকে ফেটিয়ে নেব। কোনো রকম যেন ডিমের মধ্যে লাম্পস না থাকে ঠিক সেইভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে তিনটে ডিম নিয়েছি, আপনারা ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। খুব ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিয়েছি, কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনি আর ডিম খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ আমি এইভাবে ফেটাতে থাকবো। এই কাজটা আপনারা যে কোনো কাঁটা চামচ দিয়ে করতে পারেন। চিনিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন। যদি গুঁড়ো দুধ দেন তাহলে গরম জলের সঙ্গে গুঁড়ো দুধটাকে মিশিয়ে তরল করে নিয়ে তারপর ব্যবহার করবেন। দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চা চামচের 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা অল্প পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর একবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এক সাইডে রেখে দেবো। পুডিংটাকে সেট করার জন্য আমি এরকম একটা বাটি নিয়েছি, যে কোনো ধরনের একটা বাটি নিলেই হবে। এবারে বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নেবো, যাতে করে খুব তাড়াতাড়ি পুডিংটা উঠে আসে। বাটির গায়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবারে সেই ডিম ও দুধের মিশ্রণটা দিয়ে দেব। ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এই কারণে যাতে কোনো ডিমের মধ্যে লাম্পস থাকলে সেটা ছাঁকনিতে আটকে যায়। এখানে মিশ্রণটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবারে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানের মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড, যাতে পুডিংটা নড়াচড়া না করে। এবারে দিয়ে দেবো জল। জলটা এমনভাবে দিতে হবে যেন স্ট্যান্ডের একটু নিচে থাকে। এবারে আমি সেই ডিম আর দুধের মিশ্রণের বাটিটা বসিয়ে দিলাম। খুব ভালো মতো সেট করে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এইভাবে আমি 20 থেকে 25 মিনিট ভাপ দিয়ে নেব। 25 মিনিট মতো আমি ভাপে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন ডিমের মিশ্রণটা বেশ কিছুটা ফুলে উঠেছে। এবারে একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখে নেব। দেখুন পুডিংটা একদম ঠিকঠাক আছে, কোনো রকম টুথপিকের গায়ে লেগে নেই। এবারে পুডিংয়ের বাটিটা নামিয়ে বেশ কিছুটা ঠান্ডা করে নেব। পুডিংয়ের বাটিটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা ছুরি দিয়ে চারিপাশটা একটু ছাড়িয়ে নেব। এতে করে খুব সহজেই পুডিংটা ডিমোল্ড হয়ে যাবে। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে দেখুন খুব সহজভাবে পুডিংটা উঠে চলে এলো। এবারে আমি কিছুটা চেরি নিয়েছি, চেরি দিয়ে আমি ওপরটাকে সাজিয়ে দেবো। এতে করে দেখতে খুব সুন্দর লাগে, আপনারা যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। আমি পুডিংটাকে এবার কেটেও দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। দেখুন ছুরিতে কী সুন্দরভাবে তাড়াতাড়ি কেটে যাচ্ছে, কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজাদার। এই পুডিংটাকে যদি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা, মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি এই পুডিংটাকে বানিয়েছি। আমার এই পুডিংয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।